যে সাংবাদিকতা হাওচি এক ঘণ্ট ভিড় যদুমণি মু ভাবে যে এমনে সমস্ত কুহিন যে নারদঙ্ উত্তরদায় সাধিক কি ভাবে যে যদুমণি যদি উত্তরদায় কুহযা তাহলে হোত আহ খুশি লাগন্া মধ্যে কিনা যদুমণি কেউ না কেউটি সমাজ সংস্কারক কাম করুলে এবং সে সমাজ সংস্কারক কেবল যদুমণি ভাল লোক হিং করে পারিলে তো তেমন আজ কেউ না কেউ মধ্যে লাগে যে সমাজ সংস্কার যে অনেক এবং সাংবাদিক মানে যে অনেক তাঁর মুহে তালা পকে বাধ্য করা যাচ্ছি যা সমাজ এক শুভ চিন্তন নুহে এহাকু সরকার হুন্তু কি যে সব কামে নিয়োজিত অনেক সেনেকুৱা নিবৃত ৰ কথা এই সবাৰ যেতিব যদুমণি মহাপাত্ৰথা আছে কি বাঘতুৰিতাৰে তা মহাজা হুন্তু বৰ বৰ পণ্ডিত মানে বিস্মিত হৈ যাওঁতে যেতিবলে কোৱা যায় সেই সমস্ত উচ্চস্তৰৰে নহয় তথাপি সমস্ত ডৰু সময়ৰে হাঁ যদুমণি তীৱনটা গোটেই ভাৰি কষ্টকৰ জীৱন থাকে যোন দাৰিদ্ৰ প্ৰপীডিত জীৱন থাকে সেই সময়তে কেৰে কষ্ট কৰোতে চুপ বি ৰো নে যদি ৰাজাংৰ যি চাপ ৰুপ ৰো নে কিন্তু এইটো আমি কৈপাৰিবা যে ৰাজা মান যোগ সি আজি এইভাৱে স্থানৰে আমি তুমি দেখুচে তে যদুমণি মহাপাত্ৰ সেই শুদ্ৰমুখু হৈছি বাহাৰ ৰৌদ্ৰতা বহি কে নবিচাৰ বুলি গোটেই পদ লেখি যা প্ৰবন্ধ পূৰ্ণচন্দ্ৰৰ লেখা শুদ্ৰমুখ হৈ ৰৌদ্ৰতা বহিক বিচাৰ বিধুবিধুতুদ উচ্ছিষ্ট জিবে বা যে চন্দ্র চূড় বাজনা সে পদ্মপতি পদ যে সম্ভব সম্পদ পদার্থরে ব্যর্থ খন্ড বারপ বাদ যে কুয়া যায় কবি যদুমণি সেতবে প্রবন্ধ পূর্ণচন্দ্র রচনা করছেন সে কুন্দ যে ଯେହେତୁ ଆପଣମାନେ ମୋତେ ଶୁଦ୍ର ବୋଲି ଭାବି ଦେଇଛନ୍ତି ମୁଁ ବଢ଼େଇ ପିଲାଟିଏ ତ ଆପଣ ଭାବନ୍ତୁନି ଯେ ଏଇଟା ବଢ଼େଇର ଅଇଁଠା ତ ଏଇଟା ହେଉଛି ଗୋଟେ କାବ୍ୟକାରର ସାରସ୍ୱତ ଗୋଟେ ରଚନା ଆପଣମାନେ ଏହାକୁ ପଢ଼ନ୍ତୁ ଏହାକୁ ପଢ଼ି ସାରିବା ପରେ ତାପରେ ଆପଣଙ୍କର ମନ୍ତବ୍ୟଟି ଦିଅନ୍ତୁ କାହିଁକି ନା ରାହୁକୁ ଚନ୍ଦ୍ର ଗ୍ରାସ କରିଥିଲେ ଗ୍ରାସ କରିଥିଲେ ମଧ୍ୟ ଚନ୍ଦ୍ରରେ କଳଙ୍କ ନାହିଁ ମଧ୍ୟ ଆମେ କହୁଛେ ଯେତେବେଳେ ସେଇ କଳଙ୍କିତ ଚନ୍ଦ୍ରକୁ ବି ଶଙ୍କର ଭଗବାନ ତାଙ୍କ ମୁଣ୍ଡରେ রখি এবং সে চন্দ্রচুড়ে পরিচিত হচ্ছেন সেই কবি যদুমণি এই রচনা গোটি 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 পদ মতো লাগে যে যথেষ্ট কবি যদুমণি পরিচিত করাইবার যদি আপনার ভিডিওটি ভালো লাগলা তেবে আমার চ্যানেল লাইক সেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুল